বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল পড়তে শুরু করে, দিনকে দিন ফাঁকা হয়ে যায় মাথা। কারো মাথার সামনের দিকে ফাঁকা, তো কারো চাঁদিতে একটাও চুল নেই। দেখতে খারাপ লাগে কিনা তা নিয়ে অবশ্য মতভেদ আছে, কিন্তু আত্মবিশ্বাস যে কমে যায় সে বিষয়ে কোনো দ্বিমত নেই। চুল ঘন করার জন্যে অনেকেই মাথায় পেঁয়াজের রস মাখেন, কিন্তু এতে আদৌ কি কোনো উপকার পাওয়া যায়? গবেষণায় দেখা গেছে পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে। পেঁয়াজের রসে থাকে সালফার এবং কোয়ারসেটিন, যা চুলের জন্য ভীষণ উপকারী। এছাড়াও এই রসে বায়োটিন রয়েছে। এর রসে রয়েছে সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও B6, যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রাচীনকাল থেকেই নতুন চুল গজাতে নানা পদ্ধতি ব্যবহার হয়ে আসছে, যার মধ্যে অন্যতম পেঁয়াজের রস। পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের মাত্রা কমায়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়। চুলের গোড়া শক্ত করতে ও মাথার ত্বক সুস্থ রাখতে বেশ উপকারী পেঁয়াজের রস। তবে পেঁয়াজের রস মাথায় লাগালে একটা দুশ্চিন্তা হয়, সবশেষেও পেঁয়াজের গন্ধ যাবে তো? হালকা শ্যাম্পুতেও যদি গন্ধ না যায়, তাহলে গোসল শেষে এক কাপ পানিতে অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না। তবে এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। এমন কোনো তথ্য কোথাও প্রকাশিত হয়নি যেখানে উল্লেখ করা হয়েছে যে পেঁয়াজের রস তাকে চুল গজাতে সাহায্য করে। তবে যাই হোক, চাঁদিতে চুল না থাকলে পেঁয়াজের রস দিয়ে একবার চেষ্টা করা যেতেই পারে। এস এ হাফসা, চ্যানেল এস, ডিজিটাল ডেস্ক।